তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি সুপার লোপেস মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো বা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় পৃথিবী থেকে অনেক অনেক দূরে কোনো একটা গ্যালাক্সির কোনো একটা প্ল্যানেট থেকে, যেই প্ল্যানেটের নাম ছিল চিটন। আসলে চিটনে স্কর্বা নামের একটা ভয়ঙ্কর এলিয়েন শাসন করত, কারণ সেই এই পুরো প্ল্যানেটটা দখল করে নিয়েছে। আর তখন আমরা দেখতে পারি জান নামের একটা সায়েন্টিস্টকে, যে কিনা অনেক অনেক বছর সাধনার পরে ফাইনালি একটা বাচ্চা বানিয়েছে। আসলে সেই বাচ্চাটা বানিয়েছিল স্কোবার সাথে ফাইট করার জন্য, যাতে করে পরবর্তীতে এই বাচ্চাটাই চিটনকে তার হাত থেকে ফ্রি করতে পারে। তবে খুব শীঘ্রই স্কর্বা এই ব্যাপারটা জানতে পারে, এই জন্য সেই বাচ্চাটাকে মারার জন্য তার ল্যাবের দিকে আসা শুরু করে। আর যখন জান এই ব্যাপারটা বুঝতে পারে, তখন সেই বাচ্চাটাকে ছোট্ট একটা স্পেসশিপের মধ্যে ভরে সোজা আমেরিকাতে পাঠিয়ে দেয়। আর একটু পরে এখানে যখন স্কর্বা তার মেয়ে আগাটাকে নিয়ে চলে আসে, তখন তার মেয়ে আগাটা তার পাওয়ারের ইউজ করে জানের মাইন্ড পড়ে তাকে বলে দেয় যে সেই বাচ্চাটাকে সে কোথায় পাঠিয়েছে। আর এই জন্য স্কর্বা তার মেয়েকে মিশন দেয়, যাতে করে সেও সেই বাচ্চাটাকে গিয়ে ফলো করে দুনিয়াতে গিয়েই সেই বাচ্চাটাকে খুন করে। আর এই জন্য আগাতা যখন তার স্পেসশিপে করে আসা শুরু করে, তখন এদিকে আমরা দেখতে পারি সেই বাচ্চার স্পেসশিপটা হঠাৎই একটা স্যাটেলাইটের সাথে ধাক্কা খেয়ে যায়, এই জন্য সে আমেরিকাতে না গিয়ে স্পেনের কোনো একটা জায়গায় গিয়ে পড়ে। তবে তখনই একটা কাপল এই বাচ্চাটাকে দেখতে পারে। তবে যখন তারা দেখতে পারে এই ছোট্ট বাচ্চার মোচ আছে, তখন তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তবুও তারা এই বাচ্চাটাকে অ্যাডপ্ট করে নেয়, আর তার নাম দেয় ওয়ান লোপেস। তারা ওয়ানের স্পেসশিপটাও নিয়ে তাদের গ্যারেজের মধ্যে লুকিয়ে দেয়। তবে যতই দিন যাচ্ছিল, ততই আস্তে আস্তে করে এই লোকগুলো বুঝতে পারছিল যে এই বাচ্চাটা নর্মাল কোনো বাচ্চা না, তার মধ্যে অদ্ভুত রকমের কিছু পাওয়ার আছে। যেমন তার মোজগুলো খুবই দ্রুত বৃদ্ধি পায়, তার মধ্যে খুবই দ্রুত দৌড়ানোর একটা প্রবণতা আছে, আর তাছাড়া যদি সে কাউকে লাথি মারে তাহলে দেয়াল ভেঙে সেই লোকটা অন্য পাশে চলে যায়। আর তাছাড়া তার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আছে, সে যেই কোনো রকমের পানিকে বরফে কনভার্ট করতে পারে। কিন্তু যখনই সেই শক্তিগুলোর প্রয়োগ করত, তখন বাকি আশেপাশের লোকজন সবাই খুবই ভয় পেয়ে যেত, এই জন্য কেউই তার সাথে মিশতে চাইতো না। এই জন্য যখন তার বয়স 10 বছর হয়ে গিয়েছিল, ততক্ষণ পর্যন্ত তার কোনো বন্ধুবান্ধব ছিল না। আর এই জন্য তার বাবা তাকে বুঝিয়ে বলে দেয় যে আসলে যদি তুমি মানুষের সাথে মিশতে চাও, যদি তুমি চাও যে তোমার কোনো বন্ধুবান্ধব হোক, তাহলে মানুষের মতো করেই তোমাকে অ্যাক্টিং করতে হবে। তোমাকে এমন একটা ভাব করতে হবে যেন তোমার মধ্যে কোনো পাওয়ার নেই, তুমি খুবই নর্মাল একটা মানুষ। আর ওয়ানও এই ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে পারে, এই জন্য যখন তার 20 বছর হয়ে যায়, মানে সিন 10 বছর সামনে চলে আসে, তখন আমরা দেখতে পারি নতুন একটা শহরে ওয়ান একা একাই নর্মাল একটা মানুষের মতো বাস করছে। আর তখন তার বন্ধু জেমি তাকে কল দিয়ে ঘুম থেকে উঠিয়ে জিজ্ঞেস করে যে তুমি এখন পর্যন্ত অফিসে কেন আসোনি? আর তখন ওয়ান বলে যে আমি তো অফিসেই আছি, আমি অফিসে আসবো কেন? আর এইটা বলেই সে তার স্পিডটাকে কাজে লাগিয়ে দ্রুত রেডি হয়ে দ্রুত অফিস চলে আসে। আর যখন জেমি তাকে চেক করতে আসে, তখন সে দেখতে পারে সে ডেস্কেই বসে আছে। আর এরপর সে হুয়ানকে বলে যে আজকে অফিসে একটা নতুন মেয়ে আসবে, যে কিনা নতুনই জয়েন করবে, সেই মেয়েটাকে আমার অনেক ভালো লেগেছে। যদিও জেমি এই মেয়েটার জন্য একটা ওয়েলকাম পার্টি দিতে চাচ্ছিল, তবে ওয়ান এই ব্যাপারটাকে পুরোপুরি ইগনোর করে খাবার খেতে চলে যায়। আর এখানে যখন সে খাবার দাবার খাচ্ছিল, তখনই সে কলিং বেলের শব্দ শুনতে পায়। আর যখন সে তার শক্তি দিয়ে দরজার এই পারে ওই পারে দেখে, তখন সে দেখতে পারে এই মেয়েটা হচ্ছে গিয়ে লুসি। আসলে লুসি হচ্ছে গিয়ে তার কলেজ ফ্রেন্ড, যে কিনা কলেজ টাইমে তার খুবই ভালো একজন ফ্রেন্ড ছিল। এই জন্য সে হ্যাপিলি দরজাটা খুলে তাকে ওয়েলকাম করে, আর সন্ধ্যাবেলায় ওয়েলকাম পার্টি সম্পর্কেও তাকে বলে। আর যখন অফিস শেষ হয়ে যায়, তখন তারা তিনজন তো রয়ে যায়, বরং দুইটা ওয়ার্কারও এখানে পার্টির জন্য রয়ে যায়। আর তখনই লুসির কাছে একটা কল আসে, আর যখন সে বাথরুমে গিয়ে কথাবার্তা বলা শুরু করে, তখন ওয়ান তার পাওয়ারের ইউজ করে তার সমস্ত কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছিল। সে শুনতে পারে যে লুসি এই ব্যাপারটা একেবারেই পছন্দ করছে না, যে জেমি বারবার করে তার গায়ের মধ্যে ঘেঁষাঘেঁষি করছে, মানে সে জেমিকে একেবারেই পছন্দ করছে না, আর তার এই স্বভাবটা তো একেবারেই তার ভাল লাগছে না। আর এই ব্যাপারটা শোনার পরে ওয়ানও পুরোপুরি শক্ট হয়ে যায়। কিন্তু যখন লুসি বলে যে হুয়ান এখানে থাকাতে আমি খুবই হ্যাপি আছি, কারণ সে আমাকে বারবার করে প্রোটেক্ট করছে, তখন হুয়ান আবার একটু হ্যাপি হয়ে যায়। আর এরপর সে বাথরুমে গিয়ে পানিকে বরফ করে সবার জন্য যখন ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসে, ততক্ষণে সে দেখতে পারে এখান থেকে লুসি চলে গিয়েছে। আর এইটা শোনার সঙ্গে সঙ্গেই হুয়ান তার স্পিডের ইউজ করে দ্রুত চলে আসে মেট্রো স্টেশনে, আর এখানে এসেই সে তার সাথে মিট করে। এরপর তারা দুজন সেখানে একসাথে জার্নি করে, আর ফাইনালি একটা রেস্টুরেন্টে একসাথে খাবার জন্য চলে আসে। যখন তারা এখানে বসে বসে গল্পগুজব করছিল, তখনই এখানে কিছু ইয়াং ছেলে মেয়ে চলে আসে, যারা এসে পুরো হৈহুল্লোড় করা শুরু করে। তবে যখন লুসি তাদেরকে আটকানোর ট্রাই করে, তখন তারা তাকে নিয়েই মজা করা শুরু করে, তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলে দেয়। একটা ছেলে তো এসে ওয়ানকেও ধাক্কা মেরে ফেলে দেয়।
যদিও এটার জন্য হুয়ানের প্রচণ্ড রাগ চলে এসেছিল, তবে সে নিজেকে লুকিয়ে রাখার জন্য তার রাগটাকে পুরোপুরিভাবে কন্ট্রোল করে নাই। এরপর যখন সে স্টেশনে এসে ট্রেনের জন্য ওয়েট করছিল, তখন সে এই ব্যাপারটাই নিয়েই চিন্তা করছিল যে আসলে নিজের যেই আসল চরিত্র সেটাকে লুকিয়ে রাখাটা কি আসলেই ঠিক। তবে যখনই সে এগুলো চিন্তা করছিল, তখনই তার সামনে দিয়ে সুপার স্পিডে একটা ট্রেন চলে যায়। আসলে এই ট্রেনটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, এই জন্য ড্রাইভার চাইলেও এটাকে ব্রেক করতে পারছিল না। আর এই ব্যাপারটা দেখার পরে হুয়ান তার স্পিডের ইউজ করে দৌড়ে সেই ট্রেনটার সামনে চলে আসে, আর সে পরবর্তী স্টেশনে গিয়ে এই ট্রেনটাকে থামানোর ট্রাই করে। তবে যখন সে তার শক্তি দিয়ে ট্রেনটাকে থামানোর ট্রাই করে, তখন তার শক্তি অনেকটা কম হয়ে যায়, আর এই জন্য ট্রেনটা তাকে ধাক্কা দিয়ে সোজা ট্রেনের সঙ্গে করেই অন্যদিকে নিয়ে যায়। যদিও সেখান থেকে কোনোরকমে ফ্রি হয়ে হুয়ান আবারও সামনের স্টেশনে চলে আসে, আর এখানে এসে সেই ইমার্জেন্সি পাইপগুলো দিয়ে একটা ব্যারিকেড বানায় যাতে করে ট্রেনটা এইটার সাথে এসে আটকে যায়। আর ফাইনালি যখন ট্রেন এসে একটা ধাক্কা দেয়, তখন কোনোরকমে এই ট্রেনটা থেমে যায়। মানে এত বড় একটা দুর্ঘটনা থেকে সে এত বড় একটা ট্রেনকে বাঁচিয়ে নেয়। এখন এত বড় একটা কর্মকাণ্ডের জন্য সবাই হা হয়ে তার দিকে তাকিয়েছিল, সবাই পুরো বিস্ময় নিয়ে তাকে দেখছিল। তবে আমরা দেখতে পারি হুয়ান কারো একটা টুপি নিয়ে সেখান থেকে লুকিয়ে পালিয়ে চলে আসে। আর পরদিন সকালবেলা এই খবরটা পুরো সব জায়গায় ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা টিভি চ্যানেল প্রত্যেকটা মিডিয়াতে এই খবরটা ছড়িয়ে পড়ে যে একটা লোকই একটা আস্ত ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে। আর এই ব্যাপারটা ইউএসএ থাকা আগাটার কাছ পর্যন্তও পৌঁছে যায়। আসলে আগাটা এখানে এসে একটা কোম্পানি দাঁড় করিয়েছে, চিট নামের একটা ইলেকট্রনিক কোম্পানির মালিক সে হয়ে গেছে। আর আজকে যেহেতু সে এত বড় একটা নিউজ পেয়েছে, এই জন্য সে তার রোবট বাহিনী নিয়ে স্পেনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এদিকে স্পেনের লুসি ইয়ানের সাথে আবারও বাইরে গিয়ে খাবার একটা প্ল্যানিং করে। আর তখন এখানে জেমি চলে আসে, যে কিনা তাদেরকে একটা খবর দেখায়। এখানে টিভিতে দেখানো হচ্ছে যে এত বড় একটা কোম্পানির মালিক আগাটা সেই সুপার হিরোর সাথে মিট করার জন্য স্পেনে আসছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি আগাটা তার বাবাকেও কল দিয়ে বলে দেয় যে আমি খুব শীঘ্রই জানের ছেলের কাছে যাচ্ছি, আর তাকে আমি সেখানেই শেষ করে দেব। তবে তার বাবা তার কথায় কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে এতগুলো বছর লাগিয়ে দিয়েছে ছোট্ট একটা মিশনের জন্য। একটা ছোট্ট বাচ্চাকে মারতে তার এতগুলো বছর লেগে গেছে। যদিও আগাটা তাকে বলে যে আমার কোম্পানির যেই টেকনোলজি সেগুলো পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে, আমি যেই কোনো মূল্যে তাকে খুঁজে বের করবই, তবে তার বাবা এটাতে বিশ্বাস করতে চাইছিলই না। আর তখন এদিকে যখনই ওয়ান লোসির সাথে ডিনার করার জন্য যাওয়ার ট্রাই করছিল, তখনই হঠাৎই তার মাথার মধ্যে একটা পেইন শুরু হয়ে যায়। সে এত পেইন আগে কখনোই অনুভব করেনি। আসলে আমরা জানতে পারি যে এইটা ছিল আগাটার পেইন, মানে আগাটা তার টেকনোলজির মাধ্যমে তার মাথার মধ্যে সিগন্যাল দিয়ে চিট কোম্পানির অফিসে যাওয়ার জন্য বলছিল। আর সে নিজেকে আটকাতেও পারছিল না, এই জন্য সে চলে আসে চিট কোম্পানির অফিসে। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই আগাটার সাথে তাকে ডিনারে বসিয়ে দেওয়া হয়। এখানে আগাটা তাকে বলে যে আমার মধ্যেও অনেক রকমের সুপার পাওয়ার আছে, কারণ আমিও হচ্ছে তোমার মতো একজন এলিয়েন। আসলে আমি চাই তোমাকে তোমার প্ল্যানেটে ফিরিয়ে নিতে। তবে ওয়ান কোনোরকমেই এটাতে বিশ্বাস করতে চাইছিল না, এই জন্য সে এখান থেকে উঠে চলে যাওয়ার ট্রাই করছিল। তবে তখনই আগাটা তার মাইন্ডটাকে পড়ে বুঝতে পারে যে আসলে সে লুসিকে পছন্দ করে, আর এখন সে তার কাছেই যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। এই জন্য সে রোবটের বাহিনী দিয়ে তার উপরে আক্রমণ করিয়ে দেয়। যদিও ওয়ান কোনোরকমেই ফাইট টাইট করতে পারতো না, মানে ফাইটের খুব একটা স্কিল তার কাছে ছিল না, তবে তার মধ্যে যেই পাওয়ার ছিল সেটার মাধ্যমে সে খুবই সহজেই রোবটদেরকে ধোলাই করতে পারছিল। সে এক এক করে রোবটকে মারতে মারতে যখন সামনে আগাচ্ছিল, তখন এখানে রোবটের একটা গোল চলে আসে, তারা এসে পুরো তার উপরে হামলে পড়ে। তবে আমরা দেখতে পারি ওয়ান কোনোরকমে তার কোটটাকে রেখে দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে, আর লিফট দিয়ে সোজা নিচে চলে যায়। তবে রোবটদের মনে হচ্ছিল সেই কোটটাই হচ্ছে গিয়ে সে, এই জন্য তারা সেখানেই রয়ে গিয়েছিল। আর এরপরে যখন আগাটা এখানে এসে চেক করে, তখন সে দেখতে পারে এখানে ওয়ানের জ্যাকেটটা পরে আছে, আর এই জ্যাকেটের পকেটের মধ্যে সে লুইসের বিজনেস কার্ডটা পেয়ে যায়। আর এই বিজনেস কার্ডটার মাধ্যমে সে ফাইনালি বুঝতে পারে সে কে, আর এই জন্য সে তার পরবর্তী প্ল্যানিংটা আবারও শুরু করে দেয়। আসলে যেহেতু তার চিট কোম্পানির টেকনোলজি পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে আছে, এই জন্য সে খুব সহজেই ইয়নের অফিসের ধুলোবালি পরিষ্কার করার মেশিনটা খুব সহজেই হ্যাক করে ফেলে, আর সেইটার মাধ্যমে লুসির কাপ থেকে তার ডিএনএ স্যাম্পলটা পর্যন্ত নিয়ে নেয়। আর এরপর এই মেশিনটা নিজেকে কম্পিউটারের সাথে কানেক্ট করে ফেলে, আর সেই ডিএনএ স্যাম্পলগুলো আগাটাকেও সেন্ড করা শুরু করে। তবে তখন জেমির নজর পড়ে এই জিনিসটার উপরে, সে দেখতে পারে কম্পিউটার অন্য একটা জায়গায় এই ডাটাগুলো সেন্ড করছে, এই জন্য সেই মেশিনটাকে বন্ধ করার ট্রাই করে। তবে তখনই সে একটা বিজলির ঝটকা খায়, এটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে তখন আবার এই মেশিনটা তার হাত পা বের করে সোজা তার পেছনেই লেগে যায়, মানে সে এখন তাকেই মারার ট্রাই করছিল।
আর এটা দেখার পরে জিমি দ্রুত গিয়ে একটা লাঠি নিয়ে আরও দুইটা ওয়ার্কারের সাহায্যে এই মেশিনটাকে পিটিয়ে ভেঙে ফেলে। আর এরপর যখন সে কম্পিউটারের কাছে দৌড়ে আসে ততক্ষণে সে দেখতে পারে অনেকটা লেট হয়ে গেছে, কারণ এই ডিএনএ স্যাম্পলটা পুরোপুরি সেন্ড হয়ে গেছে। আর এই জন্য জেমি দ্রুত লুইসাকে কল দিয়ে এই সমস্ত ব্যাপারগুলো বলার ট্রাই করে আর তাকে সাবধান করার ট্রাই করে, তবে লুইসা তার ফোনটা পিক করে না। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি ইয়নও লুইসাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে আসে, তবে সে দেখতে পারে লুইসা প্রচণ্ড নেশার মধ্যে পুরো পাগলের মতো হয়ে গেছে। আর এখন লুইসা চাচ্ছে যে ইয়ন আজকে রাতটা তার সাথেই পার করুক, তবে ইয়ন বলছে যে না, আমি তোমার সাথে আজকে রাতটা পার করতে পারবো না, কারণ তুমি মাতাল অবস্থায় থাকার সময় আমি তোমার সাথে কিছুই করতে পারবো না। তবে যখন লুইসা তাকে ভীতু বলে তখন সে দ্রুত এসে তাকে একটা কিস করে সেখান থেকে চলে যায়। তবে এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে দাঁড়িয়ে জেমি দেখতে পারে যে কিনা লুসিকে সতর্ক করার জন্য এসেছিল। তবে তখনই এখানে আগাটা চলে আসে আর সে জেমির মাইন্ডটাকে ক্লিয়ারলি পড়ে ফেলে, আর এই জন্য এখন সে জেমিকে ঢাল বানিয়ে তলোয়ারটা চালানোর প্রিপারেশন নিচ্ছিল। আসলে আগাটা লুইসার ডিএনএ সাহায্যে একটা লুইসার মতো রোবট বানিয়েছে যেটা কিনা জেমিকে আকর্ষণ করছিল, আর সে তার কাছে প্রমিসও করে যে যদি তুমি আমাকে এই কাজে সাহায্য করো তাহলে আসল লুইসাকে পেতে আমিও তোমাকে সাহায্য করব। আর তখন এদিকে আমরা দেখতে পারি হুয়ান চলে আসে তার বাবা মার কাছে। এখানে এসে সে জিজ্ঞেস করে যে আমি আসলে কে, আমার আসল পরিচয়টা কি। এখন যেহেতু তার বাবা মার কাছে অন্য কোনো অপশন নেই, এই জন্য তারাও তার সমস্ত সত্যিটা বলে দেয় আর তাকে বলে দেয় যে তুমি আসলেই হচ্ছ একজন এলিয়েন, আর তার স্পেস শিপটাকেও তারা তাকে দেখিয়ে দেয়। আর এটার পাওয়ার পরেই যখনই ওয়ান একটা বাটনে প্রেস করে তখনই তার আসল বাবা জানের ভিডিও তার সামনে চলে আসে। আর তার বাবা জান তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে, আর সে তাকে বলে যে তোমার নিজের প্ল্যানেট চিট্টনে এসে তোমার আত্মীয় স্বজন তোমার ভাই বোনকে স্কর্বা থেকে বাঁচাতে হবে। তবে এই কথাগুলোর খুব একটা প্রভাব ওয়ানের উপরে পড়ে না, কারণ ওয়ান চাইছিল না এত দূরের একটা প্ল্যানেটে গিয়ে সেখানের সুপার হিরো হতে। তবে আমরা দেখতে পারি তার মা তাকে বোঝানোর ট্রাই করে, আর এখানে পাওয়া কাপড় চোপড় দিয়ে তার মা তার জন্য একটা সুপার হিরো ড্রেসও বানিয়ে দেয়। যদিও এইটা পাওয়ার পরে ওয়ানের মনে হচ্ছিল যে সে হয়তোবা আকাশে উঠতে পারবে না, তবে তবুও বিল্ডিংয়ের উপরে গিয়ে যখন সে একবার ট্রাই করে তখন সে একেবারে ধাপাস করে নিচে পড়ে। আর এতে করেই ওয়ানের বিশ্বাস হয়ে যায় যে সে আসলে কোনো সুপার হিরোটিরও না, সে হচ্ছে গিয়ে নর্মাল একজন পার্সন। তবে তখনই কিছু দুষ্ট বাচ্চা তার সামনে চলে আসে আর তার এই সুপার হিরো ড্রেসটা নিয়ে মজা করা শুরু করে। তবে যখন ওয়ান তাদেরকে শায়েস্তা করার জন্য দুইটা আঙ্গুল দেখায় তখনই সে আস্তে আস্তে করে হাওয়ার মধ্যে ওড়া শুরু করে, আর যখন সে অন্য হাতের দুইটা আঙ্গুলও শো করে তখন সে সুপার স্পিডে আকাশের মধ্যে ওড়া শুরু করে। প্রথমে তো সে নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না, এই জন্য সে কখনও সমুদ্রের মধ্যে গিয়ে পড়তো কখনও মাটির মধ্যে গিয়ে পড়তো, তবে ফাইনালি সে আবারও নিজেকে কন্ট্রোল করে নেয় আর এরপর সে চলে আসে সোজা তার ঘরের মধ্যে। আর এরপর সে তার সুপার হিরো ড্রেসের উপরে নর্মাল ড্রেসগুলো পরে নেয়। তবে তখনই এখানে লুসিয়ার রোবট চলে আসে আর সে এসে সরাসরি তাকে জড়িয়ে ধরে। এই ব্যাপারটার জন্য ওয়ানের একটু সন্দেহ তো হয়, এই জন্য সে তাকে সরাসরি তার রুমে নিয়ে যায়। আর এখানে গিয়ে সে তাকে তার সমস্ত সত্যিটা বলে দেয়। তবে তখন আগাটা তাকে কন্ট্রোল করে তার মুখ দিয়ে তাকে বলায় যাতে করে সে তার প্ল্যানেটে ব্যাক করে। তবে কোনোভাবেই ইয়ন এটা করতে চাইছিল না, সে বলছিল যে আমি তোমাকে ছাড়া কোনোভাবেই যেতে পারবো না। তবে তখন এই রোবটের কন্ট্রোল জেমি নিয়ে নেয় আর জেমি তার মুখ দিয়ে তাকে বলায় যে তুমি আসলে সেদিন কিস করে কাজটা ঠিক করনি, কারণ তুমি তোমার বন্ধুকে ধোকা দিয়েছো। আর এই ব্যাপারটা শোনার পরে তারও মনে হয় যে হ্যাঁ, সে জেমির সাথে কাজটা ঠিক করেনি। আর এগুলো শোনার পরে বেচারা জেমির মনটাও খারাপ হয়ে যায় আর সে কান্নাকাটি করা শুরু করে। তবে তখন আগাটা রোবটকে কমান্ড দিয়ে ইয়নকে জোরে একটা পাঞ্চ করতে বলে, আর এই পাঞ্চ খেয়ে ইয়ন সোজা সেখান থেকে নিচে এসে পড়ে। আর এরপর সে তার কস্টিউমটা বের করে আর এই রোবটের সাথে ফাইট করা শুরু করে, আর ফাইনালি সে এই রোবটের মাথায় একটা বাড়ি মেরে তার মাথাটাই দুই টুকরো করে ফেলে। আর এদিকে যখন আগাটা দেখতে পারে জেমি ইয়নের সাহায্য করতে চায় তখন সে তাকে বন্দী করে ফেলে। আর তখন এদিকে যখন ইয়ন জানতে পারে যে আসলে লুইসা বার্সেলোনাতে আছে তখন সে সেখান থেকে সোজা আকাশপথে উড়ে উড়ে বার্সেলোনাতে চলে আসে তাকে সাহায্য করার জন্য। এখানে এসে যখন সে লুইসাকে সমস্ত সত্যিটা বলে তখন লুইসা কোনোভাবেই এগুলোকে বিশ্বাস করছিল না, আর এই জন্য ফাইনালি ওয়ান তার শার্টটা খুলে তার কস্টিউমটা তাকে দেখায় আর সে তার পাওয়ারগুলো তাকে দেখানোর ট্রাই করে। তবে তখনই এখানে আগাটার লোকজন চলে আসে আর তারা লুইসাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। আর যখন ওয়ান তাদেরকে মারতে যাচ্ছিল তখন তার ব্রেইনের মধ্যে খুবই জোরে পেইন হওয়া শুরু হয়ে যায়, আর এইটার মাধ্যমে আগাটা তাকে সিগন্যাল দেয় যে এখন তোমার বন্ধু আর তোমার গার্লফ্রেন্ড দুইজনই আমার হাতে বন্দী। আর এই জন্য ফাইনালি সে চলে আসে সেই চিট বিল্ডিংয়ের মধ্যে। তবে এখানে এসে সে দেখতে পারে তার বন্ধু আর তার গার্লফ্রেন্ড দুজনকে দুই জায়গায় বাধা হয়েছে। তবে তখনই সেখানে লাগানো স্পিকারের মাধ্যমে
খুবই জোরে সাউন্ড আসা শুরু হয়ে যায়, যেটার জন্য ওয়ানের কান পুরোপুরি ফেটে যাচ্ছিল আর সে মাটিতে লুটিয়ে চিৎকার করা শুরু করে। যদিও জেমি আর লুসি তাকে সাহায্য করার ট্রাই করছিল, তবে এতে করে কোনো কাজই হচ্ছিল না। আর এতে করে প্রচণ্ড রাগ করে জেমি বলে দেয় যে এই শালা কেমন সুপার হিরো, কোনো কাজেরই না। আর এইটার জন্য ইয়নের ইগো হার্ট হয়ে যায় আর সেই সমস্ত সাউন্ডগুলো উপেক্ষা করে আবারও দাঁড়িয়ে যাওয়ার ট্রাই করে। আর যখন লুইসা বুঝতে পারে যে এগুলো করলে কাজ হবে, তখন সেও তাকে বেজ্জতি করা শুরু করে আর এগুলোর জন্য প্রচণ্ড রাগ করে সে তার চোখের পাওয়ার দিয়ে দেয়ালের মধ্যে একটা ফুটো করে ফেলে। আর ফাইনালি সে তার বন্ধু আর গার্লফ্রেন্ডকে সেভ করে সেখান থেকে তার বাসায় নিয়ে আসে। আসলে এই সমস্ত ব্যাপারগুলো আগাটা জানতে পারেনি, কারণ তখন স্কোরবা পৃথিবীতে এসেছিল। সে গিয়ে স্কোরবার সাথে মিট করেছিল, তবে স্কোরবা তার সাথে কোনোভাবেই মিট করতে চায় না, সে শুধুমাত্র ওয়ানকে দেখতে চায়। এই জন্য যখন আগাটা তাকে নিয়ে সেই জায়গায় আসে, তখন সে দেখতে পারে তারা তিনজন তো অলরেডি পালিয়ে চলে গেছে। আর এগুলোর জন্য স্কোরবা প্রচণ্ড রাগ করে আর সে তাকে বলে যে আসলে যদি তুমি আমার মেয়ে না হতে তাহলেই হয়তোবা ভালো হতো, তবে যার জন্য এত কষ্ট করা হচ্ছে সেই যখন বারবার করে তাকে এমন কথাবার্তাগুলো বলছে, তখন আগাটার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তার বাবার অক্সিজেন পাইপটাই খুলে দেয়। আর ফাইনালি তাকে মেরে সে নিজেই তার জায়গাটা দখল করে নেয়। আর এরপর সে স্পেসশিপে বসে চলে আসে ইয়নকে মারার জন্য তার ঘরের কাছে। এখানে যখনই সে ল্যান্ড করে, তখন সে নিজেকে অনেক বড় একটা রোবটে কনভার্ট করে ফেলে। এইটা দেখার পরে ইয়ন দ্রুত তার সুপার হিরো ড্রেসটা পরার ট্রাই করে, তবে তখনই তার বাবা রোবটের উপর একটা শ্যুট করে দেয়। তবে এইটা দেখার পরে আগাটা তার একটা হাতের মাধ্যমে অনেক জোরে বাতাস দেয়, যেই বাতাসটা ভেতরের দিকে টানছিল আর সে তার বাবাকে টেনে মধ্যে নেওয়ার ট্রাই করছিল। যদিও ইয়ন তার বাবাকে টেনে সেভ করার ট্রাই করছিল, তবে ফাইনালি আগাটা তাকে টেনে মধ্যে নিয়ে যায়। আর এরপর সে ইয়নকে ধরে আকাশের মধ্যে উঠিয়ে নেয় আর তাকে এত জোরে ছুঁড়ে মারে যে সে গিয়ে বার্সেলোনার ম্যাচের মধ্যে পড়ে। যতক্ষণে হুয়ান এই পর্যন্ত উড়ে আসে, ততক্ষণে আগাটা তার মাকেও টেনে মধ্যে নিয়ে গিয়েছিল। আর এরপর সে হুয়ানকে ধরে আচ্ছা রকম ধোলাই করে তাকে পাড়া দিয়ে পিষে ফেলার ট্রাই করে, তবে এতেও যখন কাজ হয় না, তখন সে একটা করাতের মতো জিনিস বের করে আর এটা দিয়ে তাকে কেটে ফেলার ট্রাই করে। তবে এই ব্যাপারটা দেখার পরে জেমি তার মনোযোগটা বারবার করে তার দিকে টানার ট্রাই করে, এই জন্য সে জেমিকেও টেনে মধ্যে নিয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে লুসি একটা গাড়ি নিয়ে বারবার করে এই রোবটটাকে ফেস করছিল আর সে বারবার করে ইয়নকে ডাকছিল। আর ফাইনালি তার ডাক শুনে যখন ইয়ন জ্ঞান ফিরে পায়, তখন সে গিয়ে সেই রোবটটাকে ফেস করা শুরু করে। সে রোবটটার মুখে জোরে একটা পাঞ্চ করে তাকে বলে যে আমার নাম হচ্ছে গিয়ে সুপার লোপেস। আর এরপর সে রোবটের কাজটাকে বরফে কনভার্ট করে তাকে একটা পুলের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেয়। আর এই জন্য ফাইনালি ওয়ানের বাবা মা আর আগাটাও এই রোবটের মধ্যে থেকে বাইরে বেরিয়ে চলে আসে। আর এরপর সেই স্পেসশিপের মাধ্যমেই ওয়ান একটা নকল সুপার হিরো আর আগাটাকে সেই প্ল্যানেটে পাঠিয়ে দেয়। আর যখন সেই প্ল্যানেটে যাওয়ার পরে তারা সবাই জানতে পারে যে স্কোরবার মৃত্যু হয়ে গেছে, তখন তারা সবাই এই নকল সুপার হিরোকেই আসল সুপার হিরো মনে করে তালি দেয়া শুরু করে। আর তখন এদিকে ওয়ানও ছিল পৃথিবীর সবচেয়ে বড় সুপার হিরো, কারণ তার কাছে সমস্ত রকমের পাওয়ার ছিল আর সে লুসিকে বিয়েও করে নিয়েছিল। আর যখনই সে সুযোগ পেত, তখনই সে তার পাওয়ারের মাধ্যমে মানুষকে সাহায্য করত। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।